এইগুলোর থেকে আমরা যে আউটপুট আলটিমেটলি পাবো এই স্টেটমেন্টে একটা আউটপুটও যদি এমন হয় আমরা ট্রু পাচ্ছি যে কোনো একটা যদি ট্রু পাই বাকিগুলো জিরো বা হচ্ছে ফলস যে কোনো একটা হচ্ছে আমরা ট্রু পাচ্ছি তাহলে সেটা হবে হচ্ছে স্যাটিসফাইবল এই ছোট ছোট পয়েন্ট একটু খাতায় মার্কা করে নেবেন এমন যদি হয় আমরা একটাও ট্রু পাইনি বা সবগুলো হচ্ছে ফলস পাচ্ছি তাহলে হচ্ছে কন্ট্রাডিক্টরি এবং এমন যদি হয় আমরা সবগুলোই ট্রুথ ভ্যালু পাচ্ছি বা ওয়ান পাচ্ছি তাহলে সেটা হবে হচ্ছে ভ্যালিড বা টটোলজি আমরা যে সময় যে তিনটা কোয়েশন প্র্যাকটিস করব একদম ইজিলি আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে জাস্ট একটুখানি মনোযোগ দিবেন তো ফার্স্ট অফ অল এই যে স্টেটমেন্ট রয়েছে এই স্টেটমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা নোটিসে রাখবেন ভ্যারিয়েবল কয়টা রয়েছে বা হচ্ছে প্রপোজিশন কয়টা রয়েছে একটা পি একটা কিউ এখানে পি এবং কিউ তার মানে আমাদের ভ্যারিয়েবল রয়েছে হচ্ছে দুইটি তো 2 টু দি পাওয়ার 2 মানে কত 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 আমরা তে চারটা বাইনারি ভ্যালু লাগবে তো একটা ভ্যারিয়েবল হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে কিউ তো 0 0 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফাইন তো এখানে পাচ্ছি আমরা পিড কি আমরা পিড কি করবো তো দেন এখানে আমরা পাচ্ছি আহ নট পি এন্ড কিউ এবং এই যে টোটাল যেটা আমাদের রয়েছে এই দুইটা হচ্ছে অর করার পরে তো এই টোটালটাকে যদি আমরা বলি সে এটাকে যদি আমরা বলি এস ওয়ান সেন্টেন্স ওয়ান বাটমেন্ট ওয়ান আমরা এখানে এস ওয়ান লিখে দিলাম এই দুটো জিরো জিরো ওয়ান জিরো ওয়ান্ড জিরো জিরো ওয়ান 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 আমরা নিগেশন করি বা হচ্ছে নট করি তাহলে কি পাবো জিরো হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে হয়ে যাবে জিরো এবং আলটিমেটলি হচ্ছে এই পোর্শন এইটা এবং এই পোর্শন এইটা এই দুটা হচ্ছে অর হচ্ছে মানে এই দুটার মধ্যে হচ্ছে অর হবে তো এই দুটার মধ্যে যদি অর হয় তাহলে আমরা কি পাবো জিরো জিরো অর ওয়ান ওয়ান জিরো অর ওয়ান 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 অর জিরো ওয়ান তো এখানে আমরা এই যে ওয়ান মানে কি ওয়ান মানে হচ্ছে ট্রু প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমরা ট্রু পেয়েছি তো প্রত্যেকটা ভ্যালু আমরা যদি টু পাই ট্রু পাই তাহলে সেটা কি হবে তাহলে সেটা হবে হচ্ছে মাত্র বললাম সি অপশন যেটা সি কি ভ্যালিড অর টটোলজি আশা করছি বুঝতে পারছেন তো এগেইন আরেকটা কোশ্চেন আমরা দেখি এটা ক্ষেত্র ভ্যারিয়েবল দুইটা তো এখানে একটা পি কিউ দেন জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান পি অর কিউ এখানে আছে হচ্ছে পি এন্ড কিউ এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা এইটা ইমপ্লাইস এইটা তো এটা তো একটা সূত্রই রয়েছে যে এ বি হলে কি হয় নট এ আমাদের নট এ লাগবে নট এ মানে কি এইটা নিগেশন লাগবে তো এটা হবে এবং বি হচ্ছে এইটা হচ্ছে আমাদের বি তো এইটার সাথে এটা যদি অর করে দেই তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার চলে আসবে এটাকে যদি আমরা বলি সেন্টেন্স টু তাহলে সেন্টেন্স টু আমরা পেয়ে যাবো তো পি অর কিউ যদি আমরা করি জিরো জিরো এন্ড কিউ যদি আমরা করি জিরো 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 ওয়ান দেন হচ্ছে এটার হচ্ছে ওয়ান বাকি তিনটা হচ্ছে জিরো হয়ে যাবে এবং আলটিমেটলি এই এটা ক্ষেত্রে নট এ অর বি নট এ অর বি যদি আমরা করি তাহলে হচ্ছে এটা হচ্ছে নট এ এবং এটা হচ্ছে বি এ দুটো অর করলে হচ্ছে এখানে ওয়ান পাচ্ছে আমরা জিরো জিরো ওয়ান তো আলটিমেটলি আমরা যে কোনো একটাতে ট্রু পেয়েছি এই যে যে কোনো একটাতে আমরা ট্রু পেয়েছি তো এইটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে অপশন এ হুইচ ইজ স্যাটিসফাইএবল তো আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করবো এটা ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে তিনটা মান হচ্ছে টু দি পাওয়ার থ্রি মান হচ্ছে আটটা লাগবে আমাদের তো পি কিউ এবং আর তো পি কিউ আর জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান

এগেইন আরেকটা ফ্যাক্ট যে এটার মত ওই যে এ এ ডেরাইভস বি এই সূত্রের ক্ষেত্রে যেটা হয়েছিল not a or b এরা সমান সমান তো এখানে এগেইন ইমপ্লাইস এর সূত্রটা পড়ে চলে আসছে তো এখানে হচ্ছে এইটা not করব আমরা p and q তো p and q যদি আমরা not করি not p and q এবং এইটার সাথে যদি আমরা এইটা অর করে দেই তো এটা যদি আমরা সেন্টেন্স 3 বলি তো সেন্টেন্স 3 হবে আমাদের আলটিমেটলি আউটপুট তো এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে পি এন্ড কিউ তো পি এন্ড কিউ যদি আমরা করি এই দুটো করলে এই দুটো কাহিনি এই দুটো যদি আমরা অ্যাড করি তো জিরো 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 ওয়ান ওয়ান নট কিউ নট কিউ হচ্ছে ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো দেন রয়েছে আর অর নট কিউ

জিরো তো এখানে ছয়টা ওয়ান হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় দুইটা হচ্ছে জিরো হবে দুইটা জিরো দেন হচ্ছে এস ট্রি কি বলছে এস ট্রি হচ্ছে এই দুটো অর করে দিলে তো আমাদের এস টি বের হয়ে যাবে এই যে এইটা এইটা এবং হচ্ছে এইটা এই দুইটা হচ্ছে আমরা অর করে দিবো এইটা আর এইটা এই দুইটা হচ্ছে অর করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে তো আর যদি করি আমরা ওয়ান ওয়ান এইটা এটা অর করলে ওয়ান করলে ওয়ান এইটা এটা অর করলে ওয়ান এইটা এটা অর করলে ওয়ান এটা করলে তো এখানে আমাদের একটা চলে এসেছে এবং বাকিগুলো সবগুলো তো ওয়ান হচ্ছে না আলটিমেটলি আমরা বলতে পারছি এটা হচ্ছে তো এইভাবে টাইপের কোশনগুলো সলভ করতে হয় আশা করছি বুঝতে পারছেন যদি আছে ভিডিও সব কিছু ঠিকঠাক মতো বুঝতে থাকেন সব কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই প্রশ্নটা যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম